সেলিম পল্লীর সকল শিল্পী সহ সমস্ত উদ্যোক্তাদের আমার আন্তরিক অভিনন্দন, প্রাণের অভিনন্দন জানাচ্ছি। 12 মাসের 13 পার্বণ আমাদের জীবনের অঙ্গ, কিন্তু এই পুজোটা আমাদের সকল মেলবন্ধনে এক মেল সমতি হৃদয়ের হৃৎসাগর থেকে বেরিয়ে আসা হৃদয়ের হৃদ মাল্যে গঠিত এবং ঝড় আসে, জল আসে, বন্যা আসে, অনেক মানুষ বানভাসে আছে, তাদের পাশেও আমরা আছি, যতটা পারছি করছি, আমি নিজেও সব জায়গায় ঘুরে এসেছি। কিন্তু এই পুজো বছরে একবার আসে, আমরা বারবার বলি বাংলায় উৎসব ধর্ম যার যার আপনার উৎসব, কিন্তু সবার এই উৎসবে পুরনোরা এসে মিলিত হন, নতুনরা তাদের আহ্বান জানান। আমি চাই পুরাতনদের নতুনরা নতুন করে চিনুক, কারণ পুরাতনরা না থাকলে নতুনের সঞ্জীবনী সুধা কিন্তু উচ্চারিত হতো না। অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। এবং মনে রাখবেন, আমরা এই জায়গায় কেউ এসে পৌঁছাতাম না যদি আমাদের পিতামাতা, আমাদের শিক্ষক শিক্ষিকরা শিক্ষিকারা তারা তাদের জ্ঞান ভাণ্ডার নিয়ে আমাদের আলোকিত না করতেন। এটা ঠিক, আমাদের সময় এত ইংরেজি মিডিয়াম ছিল না, আমরা অনেকে হয়তো ইংরেজি মিডিয়ামে পড়তে পারিনি, কিন্তু তাই বলে এ নয় যে আমাদের পিতামাতারা আসল শিক্ষাটা দেয়নি। আমরা যেন নিজের আতুর ঘরটাকে না ভুলি। এই আতুর ঘর হচ্ছে আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আমাদের সবার কর্মভূমি, ধর্মভূমি, সংস্কৃতির ভূমি, সুরভূমি, লাবণ্যের ভূমি, গর্বের ভূমি, মাতৃমন্দির, মাতৃ অঙ্গন, মায়ের আলয়, মায়ের আঁচল, যা আমাদের সব কিছু থেকে এসেও সব বিপদ থেকে রক্ষা করে দেয়। আর ঘরের মার মন্দিরের মার মধ্যে তো কোনো তফাৎ নেই। মন্দিরের মাকে আমরা রোজ আনতে পারি না, তাই সময় মতো তিনি আসেন, তার সময় মতো। তাই এই কদিন আমরা ঘরের মাকে মন্দিরে দেখতে পাই। আর আমি মা দুর্গাকে বলি আবাহনী দেবী। সবাই যখন বিজয়া দশমীতে দুঃখ পায়, আমার মা দুর্গা তো আমার ঘরে সারা জীবনই থাকে, আমি বলি মা গো কেন দুঃখ পাচ্ছ, তুমি তো আমার ঘরে আছো, তোমাকে রোজ ফুল দিই, তোমায় রোজ জল দিই, তোমায় রোজ পুজো করি, তোমায় রোজ শাক বাজাই। সুতরাং মা দুর্গাকে আমি বলি আবাহনী দেবী। মাতৃ মন্দিরের কাঠামোটা বিসর্জন হয়, মা কিন্তু বিসর্জন হয় না।